আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ও বারকাত ইন্নআলহামদুলিল্লাহ ওসাল্লা ওয়লা রসুলিল্লা ওয়লাহি ও সাবিহি আজমাই বাদ। এসব উর্দু শিখির আজকের দার্সে আমরা নতুন আরেকটি উর্দু হরফের সাথে পরিচিত হব তো এই হরফটি হচ্ছে উর্দুতে রে রে বাংলাতে র এর মতো উচ্চারণ তো রে এর উপরে ছোট্ট একটি তে বসাও রে হয়ে যাবে র হয়ে যাবে এখানে ব্রাকেটের ভিতরে উচ্চারণটা বোঝানো হয়েছে মূল হারপটা হচ্ছে রে রে তো এবার এর সাথে যে পেশ যুক্ত করে এর উচ্চারণটা কীরকম হয় আমরা দেখব রো রু এইগুলো গুরুত্বপূর্ণ এগুলো আপনার একটু কয়েকবার দেখবেন তাহলে আপনাদের উচ্চারণ করতে সুবিধা হবে এবার আমরা এর উচ্চারণটা আরেকটু মনোযোগ দিয়ে দেখি এখানে লেখা আছে বেড়া বাড়া এর উচ্চারণটা হচ্ছে আলুর বড়া এবং বাড়া ভাত এর মাঝখানে বেড়া একটু তেরসা করে বাকে একটু তেরসা করে রেকে একটু টেনে বেড়া বেড়া এবার আমরা হচ্ছে এই রে সম্বলিত কিছু রে সম্বলিত কিছু শব্দ দেখব লড় লড়কা 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 মানে হচ্ছে ছেলে লড়কি লড়কি একটু ত্যাছা করে পড়তে হবে লড়কি লড়কা লড়কি লড়কি মানে মেয়ে তারপর হচ্ছে চিড়িয়া 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 মানে হচ্ছে পাখি পাখির আরেকটা উর্দু আমরা পড়েছিলাম প্যারিন্দে তো এটা চিড়িয়া এটাও হতে পারে তারপর এটা হচ্ছে মোড় 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 শব্দটা আমরা পরিচিত আমরা যে বিভিন্ন বাজারের ক্ষেত্রে বা বিভিন্ন নায়িকা যেটা মোড় মানে যেটা একটু বাঘ থাকে একটা মোড় একটা সম্মিলনী স্থান চাতাল মোড় এরকম এটাকে মোড় সেই মোড়টা বোঝানো হচ্ছে তারপর এটা হচ্ছে প্যাড়োসি প্যাড়সি এটা খুব সুন্দর একটা শব্দ প্যাড়সি উস্কা মোয়ান্নাস স্য পাড়োসান পাড়োসান তো প্যাড়োসি মানে হচ্ছে পড়শি আমরা বাংলায় পড়শি বলি উর্দুতে কারের ওকারের টানসহ এখানে ওকার প্যাড়সি তো প্যাড়োসি মানে হচ্ছে প্রতিবেশী মূলত পড়শিও আমরা বুঝি পড়শি প্রতিবেশী দুইটাই তো এটা হচ্ছে প্যাড়োসি তো এখানে আমরা শুরু থেকে যদি আরেকটু রিকল করি আমরা এড়ে শিখলাম রে বর্ণটা দেখতে কীরকম শিখলাম তারপরে এতে স্বর্ধ্বনি যুক্ত করে এর উচ্চারণগুলো কীরকম হয় সেগুলো দেখলাম এরপরে এড়ে সম্বলিত কিছু শব্দ আমরা দেখলাম এর উচ্চারণটা ঠিকমতো বোঝার জন্য এবার একটা উর্দু ইবারত আমরা দেখতে পাচ্ছি এটা আমরা পূর্ব আল্লাহ সবচেয়ে বাড়া है আল্লাহ সবসেয়ে বাড়া হয় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সে বাড়া কই নে আল্লাহ সে বড়া কই নে আল্লাহ সে বড়ো কেউ নেই আল্লাহ কি বড়াই মান লো আর আল্লাহ কি বড়াই বয়ান করো আল্লাহর বড়ত্ব মেনে নাও এবং আল্লাহর বড়ত্ব বয়ান করো আল্লাহর বড়ত্ব নিয়ে কথা বলো ये लड़का बड़ा नेक है यही छलेटी अनेक भालो अनेक ये लड़का मेरा दोस्त है ये छलेटी अमार बंधु ये लड़की बड़ी नेक है यही मेटी अनेक अनेक भालो ये लड़की मेरी बहन है यही मेटी अमार बन इस लड़की का नाम साइनाब है मेटर नाम जैनब बुलबुल बहुत खूबसूरत चिड़िया परिंदे है होते बुलबुल खूब सुंदर पाखी इस शख्स का दिल बहुत बड़ा है ए लोकटर हृदय अनेक बड़ो जिसका दिल बड़ा है वो सबका प्यारा है जार হৃদয় বড়ো সে সবার কাছে প্রিয় এরপর হাম হামপার কা বড় হক হ আমাদের উপর প্রতিবেশীর বড় হক আছে রশিদ মেরা হে রশিদ আমার প্রতিবেশী ও বহুত নেক পড়োশী হে সে অনেক ভালো একজন প্রতিবেশী পড়োশি পড়োশি কা হক আদা করো সবসময় প্রতিবেশীর হক আদায় করো হামেশা কা খবর লো সব সময় পড়োশীদের খবর নাও কিয়া তোমারা পড়োশি বিমার পড়শি কি অসুস্থ বিমারিমে পড়োশি কা তিমার দ্বার দ্বারই করো অসুস্থতায় প্রতিবেশীর দেখভাল করো অসুস্থতায় প্রতিবেশীর দেখভাল করো এখানে একটা ছোটো টিকা আছে কই হামজার উচ্চারণ হবে ইয়া এর অনুরূপ ওয়াউকে ও কারের মতো টানতে হবে মুখটা একটু গোল করে কই 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 শব্দটা উপরে আমরা পড়েছিলাম কই এর ভিতরে এই অক্ষরগুলো আছে কই অর্থাৎ কেউ হাম আমরা হাম পার আমাদের উপর তুম তোমরা তুমি বোধ দুইটাই হতে পারে তুম পার তোমাদের উপর তুম কাব সে বিমার হ তুমি কবে থেকে অসুস্থ তুমারে বিমারি কিয়া হ্যা তোমার অসুস্থতাটা কি তোমারা তিমারদার কোন হে তোমার দেখভাল করে কে মে তিন দিন সে বিমার হো আর মেই তিমারদার নেই है। আমি তিন দিন ধরে অসুস্থ এবং আমার দেখভাল করার কেউ নেই ফিকির না করো চিন্তা করো না আসছে আজ আজ সে মেয়ে তোমারা তিমারদার হো আজ থেকে আমি তোমার দেখভাল করব হিন্দুস্তান আমার পড়োশী মূলক है হিন্দুস্তান আমাদের প্রতিবেশী দেশ লেকিন কিন্তু তারপর একটা ডট 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 দিয়েছে মানে এই অনেক সময় আমরা এরকম কোনো কথাকে উজ্জ্ব রাখি যা যার দ্বারা মানে প্রতিবেশীর যে হক মানে প্রতিবেশী হিসাবে একটা রাষ্ট্রের সাথে আমাদের যে রকম সম্পর্ক হওয়া উচিত মানে সেটা বজায় নেই এইটুকু একটু ইশারা দেওয়া হচ্ছে এরপর ইচ্ছা করলে আমরা হয়তো কিছু বলতে পারি আমাদের নিজের পক্ষ থেকে ওকে তো আমরা এই দার্সের নতুন আরেকটি নতুন একটি শব্দ সাথে পরিচিত হলাম রে আপনারা এই চ্যাপ্টারটা ভালো করে পড়বেন नेक्स्ट क्लास से आबार देखा हबे आसलामु आलैकुम वा रहमतुल्लाहि वा बरकातुहु